আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে শনিবার, আজকে এই কলমটা দিয়ে অনেক কিছু লিখতেছিলাম। তো লিখতে লিখতে হঠাৎ করে কলমের মুখাটি, এটা দেখো, কলমের মুখাটি খুলে যায়। খোলা অবস্থায় এই কলম শার্টের রাখি, দেখো এখন এখানে দাগ পড়ে যায় এই কলমের কালির। এই যে অবস্থা, এক পাতা হয়তো লিখেছিলাম, এরপর কলমটি এই শার্টের, এটা দেখো এখানে, এই যে এখানে দাগ পড়ে গেছে, দেখো এটা। এখন এটিতে আমরা টুথপেস্ট এবং সার্ফ এক্সেলের সাহায্যে দাগটি উঠাবো। লাইটটা বাড়ায় দাও। এবার বন্ধুরা আমরা পেস্ট নিব, দেখা যাচ্ছে, দেখা এখানে পেস্ট নিব। এটা দেখো সার্ফ এক্সেলও দিব, ভাবছি কি হয়। এটা তুমি পোস্ট করো, এই যে পোস্ট দাও, পোস্টার দাও, এই যে পোস্ট, এই যে শিখো, এই পাশেটা, এটা না, এটা এখন এই সার্ফ এক্সেল পাচ্ছি। এইভাবে 15 মিনিট হবে চব্বিশ দিয়ে, এটা হচ্ছে 15 মিনিট থাকছে। তো বন্ধুরা আমরা দেখি, 15 মিনিট ওয়েট করি, দেখা যাক কি হয়। কেটে দাও এটা উপরেটা। বন্ধুরা খুব টেনশন আছে, কালিটা 15 মিনিট হলো, কালিটা যায় নাকি দেখছি।
সাবান কাপড় কাচার সাবান পেস্ট এবং সার্ফ এক্সেল শ্যাম্পু প্রভৃতির সমন্বয়ে একদম দাগটা উঠে গেছে। অনেক কষ্টের ফসল, অনেকক্ষণ ধরে এটার পিছনে ব্যয় করলাম, সময় ব্যয় করলাম, তো পুরোপুরি পরিষ্কারের জন্য আরও বলতে হবে।